মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এটা সত্যিও আমি বলছি ভালো আছি, কারণ আমি পড়ে গিয়ে এখানে ব্যথা পেয়েছি। আমি তখন যেভাবে পড়েছিলাম ভেবেছিলাম যে রিস্টাই বোধহয় ভেঙেছে, ফ্র্যাকচার একটা তো হবেই কিছু, কিন্তু যাক আল্লাহর উপরওয়ালার এতে ভাঙেনি, এক চোট লেগেছে। তো 21 দিন ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখতে হবে আর তারপরে ঠিক হবে। যাই হোক, দোয়া করবেন যাতে ঈদের আগে ঠিকঠাক হয়ে যাই, না তো মেহেন্দি পড়তে পারবো না। না মেহেন্দি পড়তে পারবো না। যাই হোক, সংসারে অনেক কাজ থাকে যেগুলো করা যাচ্ছে না, ঠিক দেখ ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ সবকিছু। আর আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমার ছেলের দিক থেকে ঈদের জন্য কিছু গিফট পাওয়া, মাকে দিয়েছে, সে কিছুতেই নেব না আর সেও চাইবে না। যাই হোক দেখি, তাহলে চলুন দেখে নিই যে ছেলে ঈদ উপলক্ষে কি গিফট আমাকে দিয়েছে। আমি প্যাকেটগুলো একটু খুলে রেখেছি, কেন হাতে খুব অসুবিধা, এরকম প্যাকেটগুলো সব এখানে রাখা কাছে দিয়ে। এখন একটা কুর্তি, এটা কিন্তু রেড আছে, এখানে একটু আলাদা কালার বোঝা যাচ্ছে, এটা রেড আছে, খুব মিষ্টি কালার, বাট ওখানে একটুখানি আলাদা মনে হচ্ছে। ওর সব নিজের পছন্দে কিনেছে, আমি খুব প্রাউড ফিল করছি এখন যে আমার ছেলে এত বড় হয়ে গেছে যে নিজের মানে টাকায় ও মাকে গিফট দেওয়া শুরু করেছে। সব বাচ্চারা খুব ভালো থাকুক, সবার বাচ্চা, সব বাবা মা চায় যে বাচ্চারা হ্যাপি থাকুক, খুশি থাকুক, সব সময় সাকসেসফুল লাইফ এনজয় করুক। আরেকটা ব্ল্যাক এর উপরে, আমি ব্ল্যাক যেহেতু পছন্দ করি সেই জন্য ব্ল্যাক এর উপরে একটা কুর্তি। মানে এগুলো আমাকে সব নাকি পড়তে হবে, কখন পড়বো আমি নিজেও জানি না। দেখ ইয়েলো, আমার তো খুব সুন্দর লাগছে। এই দুটো দোপাট্টা মেরুন কালার, খুব সুন্দর, খুব সুন্দর। গলাটা খুব মিষ্টি হালকা রং, গরমে খুব ভালো লাগবে। আরো নাকি বাকি আছে, ও যে অ্যামাউন্ট আমাকে দেবে সেটা নাকি এখন শেষ হবে, দেখা যাক আর কি কি আছে মাকে দেবে। ইয়েলো, হালকা ইয়েলো, আপনার দেখতে পাচ্ছেন দেখুন প্রিন্টটা, গলাটা এরকম,
খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ মাই চাইল্ড, মাই সন মিজু। আমরা একটু দ্রুত তার সঙ্গে কেমন লাগলো আপনাদের আমার ছেলের দেওয়া গিফট ঈদ উপলক্ষে অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লেগেছে। সব বাচ্চারা তাদের মা বাবাকে এইভাবে আনন্দ দিক, মানে ওরা তো অনেক ছোট ছিল, আস্তে আস্তে সব কখন বড় হয়ে গেল, নিজের পায়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ, সবই উপরওয়ালার। যাই হোক, সবার বাচ্চা সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, সব বাবা মা যেন এটা ভেবেই শান্তি পায় যে তার বাচ্চারা ভালো আছে, সুস্থ আছে। আর এভাবেই যেন দিনগুলো কেটে যায় সবার, সবাই খুব হ্যাপি থাকুক, সব বাচ্চাগুলো খুব ভালো থাকুক। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফিজ। আর আমার জন্য খুব দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।